কুয়েতে এক মালিক বা কোম্পানির একা মানিয়ে অন্য জায়গায় কাজ করা যেমন বেআইনি, তেমনি এক মালিকের গৃহকর্মী হয়েও অন্য জায়গায় কাজ করা বা থাকা অবৈধ। এছাড়া সিভিলিটিতে এক বাসার ঠিকানা নিয়ে অন্য বাসায় বসবাস অথবা কোনো নিষিদ্ধ ভবনে বসবাস করাও দেশটির আইনে নিষিদ্ধ। কুয়েতের জনগণ ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে এমন আরও অনেক আইন আছে হর হামেশে যার প্রয়োগ করে থাকে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি কুয়েতের মাঙ্গাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় এবার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে কঠোর হচ্ছে কুয়েত সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চলে অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে এরই মধ্যে আটক করা হয়েছে অনেককে। আটককৃতদের 3-4 দিনের মধ্যে নিজ দেশে প্রেরণের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে চিন্তিত অনেক প্রবাসী বাংলাদেশি। আমরা আসি ফ্রি ভিসা বলে 7-8 লাখ টাকা নিয়ে আসি, ঠিক আছে, কিন্তু এটা ফ্রি ভিসা না, এটা কুয়েতের ঘরের ভিসা, কিন্তু বাইরে কাজ করো, ঠিক আছে, ধরা পড়লে ফাড়াই দে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 3-4 জনের পক্ষে কখনোই সম্ভব না 3-4 জন মিলে এই বাসা ভাড়াটা করে থাকা। একজনের পক্ষে আসবে 90 দিনের 100 দিনের বেতন পাওয়া হয়, 150 দিনের 60 দিনের। যদি 90 দিনের 100 দিনের ঘর ভাড়ায় চলে যায়, আমাদের পক্ষে কী করে এখানে থাকা সম্ভব? এটা একটা বিরাট সমস্যা। অনেক প্রবাসী আর্থিক সুবিধার জন্য একসঙ্গে এক বাসায় গাদাগাদি করে থাকেন। এটিও কুয়েতের আইনে দণ্ডনীয় অপরাধ। যদিও এই আইন প্রবাসীদের নিরাপত্তার জন্যই করা হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। ময়ন সুমন, সময় সংবাদ, কুয়েত।